Assalamualaikum everyone. আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ভিডিওতে দেখাবো মূলত আপনারা ভিডিওর সাথে সাথে যেই টেক্সট দেখতেছেন এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের ভিডিওসগুলো কিন্তু মেকিং করার জন্য আপনার বিভিন্ন অ্যাপসে আলাদা আলাদা টেক্সট অ্যাড করতে হয়, এআই এর মাধ্যমে জেনারেট করতে হয়, অনেকটা সমস্যা। তো আজকের ভিডিওতে দেখাবো জাস্ট এক ক্লিকে এই ধরনের ভিডিওসগুলো মেকিং করতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো এই সকল ধরনের ভিডিওসগুলো মেকিং করার জন্য আমাদের এমন একটি ভিডিও প্রয়োজন হবে যার মধ্যে হচ্ছে ক্লিয়ার একটি বাংলা ভয়েস থাকতে হবে। আপনি চাইলে অন্য ল্যাঙ্গুয়েজ হলেও চলবে, যেহেতু আমাদের বাংলার কাজ আজকে তো বাংলাতে দেখাবো। অনেক অ্যাপসে কিন্তু বাংলা হয় না বা এটা করতে গেলে পেমেন্ট করা লাগে। তো মূলত আমরা আমাদের ভিডিওতে যদি সাউন্ড না থাকে সেক্ষেত্রে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে যাবো। ওকে, তো যাওয়ার পরে এখান থেকে আর আপ যদি সাউন্ড থাকে সেক্ষেত্রে আমি ওটা পরে দেখাচ্ছি। জাস্ট আমরা এখান থেকে সাউন্ডটা অ্যাড করে নিই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। ওকে, তো আমরা যে কোনো একটি নর্মাল ভিডিও সিলেক্ট করবো। ওকে, যেমন আমি যদি এইটাকে সিলেক্ট করি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যে সাউন্ডটা আছে মূলত এটাকে মিউট করে নিবে যদি এক্সট্রা কোনো নয়েজ থাকে। ওকে, এখান থেকে যদি কোনো নয়েজ থাকে সেক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই ভলিউমে গিয়ে ভলিউমটা কিন্তু জিরো করে নিব। তো নেওয়ার পর এখন আমরা এখান থেকে অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এখান থেকে রেকর্ডে গিয়ে আপনি জাস্ট এখানে ট্যাপ করলে কিন্তু আপনার এটা রেকর্ড হতে থাকবে। ওকে, তো এখান থেকে আমাদের রেকর্ড করার প্রয়োজন নেই, আপনি জাস্ট এখান থেকে রেকর্ড করে নেবেন। আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রেকর্ড করে নেবেন। আমার এখানে সাউন্ড আছে তো আমি আর রেকর্ড করবো না, ইন্ডিকে অটোমেটিকটাকে রিমুভ করে এখান থেকে আপনি যেই ফ্রেম রেটে ভিডিওটা এক্সপোর্ট করতে চান সেই রেটে কিন্তু করে নিতে পারেন। এখান থেকে এক্সপোর্ট রেশিওতে যাওয়ার পর 9:60 বা 6:9 যে কোনো রেশিওতে করে নিতে পারেন। তো নেওয়ার পরে জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমাদের যেহেতু এই ভিডিওতে সাউন্ড আছে, আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে আসলাম যে বিগিনার যারা আছে যারা বলবে যে সাউন্ড অ্যাড করবো কীভাবে, তো আমি সহজে এটা দেখিয়ে দিলাম। এরপর আমরা চলে যাবো হচ্ছে টিকটক অ্যাপ্লিকেশনে। ওকে, তো টিকটক অ্যাপ্লিকেশনে যাবো, আজকে কন্টিনিউ করতে থাকুন, আশা করি খুবই উপকৃত হবেন। ওকে, তো এখান থেকে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন হয়ে যাওয়ার পর আপনার টিকটকটা ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে আমরা এখান থেকে প্লাস এখন দেখতেছেন যেভাবে আমরা ভিডিও আপলোড করে থাকি, প্লাস এখন সাথে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা যেই প্রসেসে ভিডিওটাকে আপলোড করি, ওকে, তো এখান থেকে আমাদের এরকমটা ক্যামেরা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যেই রাইট সাইডে আপলোড আইকন আছে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেখব যে যেই টেক্সট, ওকে, টেক্সট অপশনটা আছে এই টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা যে এ আইকন আছে এখানে ক্লিক করব, রাইট সাইডে। লেফট সাইডে ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু অটোমেটিক বাংলা সিলেক্ট আছে যা এখন জেনারেট হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, ওকে, দেখেন হিউজ পরিমাণে ল্যাঙ্গুয়েজ আছে যেখানে কিন্তু এআই সফটওয়্যারে বাংলা বুঝে না বা বাংলা থাকেন, এখানে আমাদের কিন্তু সমস্যা। এখানে ইংলিশ, তারপরে চাইনিজ, বিভিন্ন ধরনের কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। এর ভিতরে আরবিক আছে, চাইনিজ আছে, বাংলা আছে। তো আমরা বাংলাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিন্তু আমাদের দেখেন এখান থেকে কিন্তু টেক্সটগুলো এখানে সব চলে আসছে। যদি আপনার মনে হয় যে আমাদের এই টেক্সটটা সঠিক হয় না সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে টেক্সটটাকে এডিট করে নিতে পারেন যদি বাংলা লেখাতে কোনো ভুল আছে। যেহেতু এখানে বাংলা বোঝে আপনি একটু ক্লিয়ারভাবে বাংলা বললেই কিন্তু এগুলা বাংলাটা ধরতে পারবে। ওকে, তাহলে আমরা এখান থেকে আপাতত সেভে ক্লিক করব। অথবা আপনি চাইলে আপনার যে টেক্সট ডিজাইনটা আছে, এখানে টেক্সট কালারটা আছে, এটাকে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন, বোল্ড দিতে পারেন বা হচ্ছে আপনি আপনার মতো করে দেখেন কিন্তু কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে পারবেন। এখান থেকে ইংলিশের ক্ষেত্রে আপনার এই ফন্টগুলো কাজে লাগবে, বাংলার ক্ষেত্রে ততটা লাগবে না। দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। ওকে, তো সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে টেক্সটটা আছে এখান থেকে আবারও সেভে ক্লিক করবো। দেন এই টেক্সটটা কিন্তু আমরা আমাদের পজিশন অনুযায়ী নিতে পারবো, ওকে, এবং ছোটো বড়ো করতে পারবো। এখান থেকে দেখেন এইভাবে কিন্তু টেক্সটটাকে আমরা ছোটো বড়ো বা হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু করে নিতে পারবেন। ওকে, যেহেতু এটা একটু বাঁকা হয়ে গেছে আমি একটু সোজা করার ট্রাই করব এইভাবে। দেন আপনি আপনার মতো করে রাখতে পারবেন। এখানে যদি দেখেন একদম ক্লিয়ারলি বাংলা বুঝতেছে, ওকে, যেটা আমি যেটা বলছি সম্পূর্ণ কিন্তু বাংলা এরা বুঝতেছে। তো এখন আমরা যদি এটাকে সেভ করতে চাই সেক্ষেত্রে এখান থেকে নেক্সটে দিয়ে আপনি চাইলে এটাকে আপলোড দিতে পারেন অথবা আপলোড দেওয়ার পর এটাকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, যেমনটা জাস্ট এটা লিখলেন, একটা টাইটেল লিখলেন, লেখার পর এখান থেকে আপলোড পোস্ট করলে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। জানেন যখন টিকটক ভিডিওতে কিন্তু লং ভিডিও আপলোড দেওয়া হবে, সেক্ষেত্রে লংও করতে পারবেন, করে এটাকে আপনি জাস্ট আপলোড দিয়ে ডাউনলোড করে নেবেন। কিন্তু খুব সহজে এগুলো মেকিং করা যায়, আপনারা যেরকমটা দেখতেছেন।
একদমই ইজিলি জাস্ট কয়েক সেকেন্ডের মাত্র এ ধরনের ভিডিওগুলো কিন্তু এডিট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটিং টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর ভিডিওটা উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।